আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো দেখব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আইতে বলেছে অশ্ব অক্ষাংশ নামে পরিচিত 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। দুই হচ্ছে বাম্পি ক্লাউড নামে পরিচিত স্ট্র্যাটোকিউমুলাস। তিন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র হলো বাফেলো। দুয়ে শূন্যস্থান পূরণ। আই হচ্ছে একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো বোরো। দুই হচ্ছে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ একন কাগুয়া। তিন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক তাপমাত্রা। তিনে এক কথায় উত্তর দাও। আই হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র। দুই, গ্রানচাকো সমভূমি কাকে বলে? আচ্ছা, পম্পাস হচ্ছে স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এই অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে খ্যাত। আর পম্পাস তৃণভূমির উত্তরে যে সমভূমি তা গ্রানচাকো সমভূমি নামে পরিচিত। তাহলে পম্পাস তৃণভূমি উত্তরের যে সমভূমি তা গ্রানচাকো সমভূমি নামে পরিচিত। তিনে আছে আইটিসিজেড কাকে বলে? আইটিসিজেড হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই স্থানে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড নামে পরিচিত। এই অঞ্চলে আরেক নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। পৃথিবীর তিনটি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আর একটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম সরি পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপরে যে অংশটি অবস্থান করছে। আইভি হচ্ছে দুটি ক্রান্তীয় ঘূর্ণাবাতের নাম হচ্ছে টর্নেডো আর টাইফুন। চারের আইতে আছে স্লিট কাকে বলে? জলকণা এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলা হয়। জলকণা এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হচ্ছে স্লিট। দুই হচ্ছে দক্ষিণ আমেরিকার নদ নদী দুইটি বৈশিষ্ট্য লেখো। এই যে দক্ষিণ আমেরিকার নদীর এই বৈশিষ্ট্য, দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল। এক, দুই হচ্ছে নদীগুলি বৃষ্টির জল আর বরফকলা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী। তিন, অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। চার হচ্ছে ওরিনাকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তিন হচ্ছে পৃথিবীর রবার রাজধানী বলা হয় অ্যাক্রন আর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে ডেট্রয়েট। পাঁচের আই হচ্ছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সৃষ্টির কথা লেখো। এই যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সৃষ্টির কথা হচ্ছে হাডসন উপসাগরকে কেন্দ্র করে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড কানাডীয় সিল্ট অবস্থিত। হিমযুগে এই অঞ্চলটি বরফের আস্তরণ দ্বারা আবৃত ছিল। এই বরফাবৃত এলাকার বিস্তার ছিল হাডসন উপসাগর থেকে আরও দূর পর্যন্ত। দীর্ঘদিন ক্ষয়কার্য চলার ফলে পরবর্তীকালে এই বিশাল বরফাবৃত অঞ্চল অনেকগুলি অববাহিকায় পরিণত হয়। ক্রমশ এই অববাহিকায় হ্রদে পরিণত হয়েছে। পাঁচের দুই হচ্ছে অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? অ্যানাবেটিক বায়ু হচ্ছে দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালে ওপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয় উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না। ফলে এই উষ্ণ এবং হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকা বায়ু যার আরেক নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। এই সময় উপত্যকায় শীতল আর উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। আর ক্যাটাবেটিক বায়ু হচ্ছে রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু যার আরেকটা নাম হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। পাঁচের তিন বলেছে হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির তিনটি কারণ লেখো। আচ্ছা, হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো, এক হচ্ছে খনিজ সম্পদের সহজলভ্যতা আকরিক লোহা এবং কয়লা খনির সান্নিধ্য। দুই হচ্ছে এখানকার খরস্রোতা নদীগুলো এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপন্ন হয়। তিন হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, জলপথ, উন্নত মানের সড়কপথ। এই অঞ্চলে জালের মতো বিস্তৃত যার ফলে যাতায়াত পণ্য আনা নেওয়া করার কোনো অসুবিধা হয় না। আর ঘন বসতিপূর্ণ হওয়ায় পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। বনজ এবং প্রাণীজ কাঁচামালও এখানে প্রচুর পাওয়া যায়। পাঁচ, ছ নম্বর হচ্ছে পঞ্চহ্রদ আর সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে যথেষ্ট সহায়তা করে। আর সাত হচ্ছে পর্যাপ্ত মূলধনের সুবিধা। এই সমস্ত কারণ হ্রদ অঞ্চল শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে। ছয়ের আয়তে আছে একটি ভৌগোলিক অঙ্কন করে তাতে বায়ুচাপ বলয়গুলি নির্দেশ করো আর নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। আচ্ছা, এই ছবিটা এঁকে দেবে বিভিন্ন চাপ বলয়গুলো দেখানোর জন্য।
আর তোমার হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় হচ্ছে এই যে নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে একটা বায়ুর চাপ বলয় অবস্থান করছে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়, আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে ওপরের দিকে ওঠে। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায়। তাই জন্য নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আচ্ছা, 6-2 নম্বর প্রশ্ন, দুইতে আছে কানাডীয় শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু সম্পর্কে লেখো। আচ্ছা, এই হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডীয় শিল্ড অঞ্চলের বলেছে ভূপ্রকৃতি এবং নদ নদী। তাহলে ভূপ্রকৃতি ও নদ নদী, এইটা কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। এই অঞ্চলটি প্রধানত গ্র্যানাইট আর নিঃশিলা দিয়ে গঠিত, তাই এই অঞ্চল শক্ত পাথরের মতো। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। শিল্ড অঞ্চলে কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে, আচ্ছা, মালভূমিতে পরিণত হয়েছে। এটা এই পর্যন্ত হলো ভূপ্রকৃতি, আর নদ নদী হচ্ছে এই কানাডীয় শিল্ড অঞ্চলে কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে, যেমন গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা। এগুলো সাধারণত এই অঞ্চলটির ভূমির ঢাল দক্ষিণ থেকে উত্তরে, সেই জন্য নদীগুলোও দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে হাডসন উপসাগরে গিয়ে পড়েছে। এখানকার নদীগুলো হচ্ছে ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন। নদীগুলো এই অঞ্চলে পাশাপাশি সৃষ্টি হওয়া বহু হ্রদকে একসঙ্গে যুক্ত করেছে। এই পর্যন্ত হচ্ছে নদ নদী। আর বলেছে জলবায়ু, জলবায়ু হচ্ছে এই যে সিল্ড অঞ্চলে উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। বছরে প্রায় 7 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এই সময় অঞ্চলটি বরফাচ্ছন্ন থাকার জন্য কাজকর্ম করা, যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে। গ্রীষ্মকাল এখানে খুবই ক্ষণস্থায়ী, তাপমাত্রা খুব বেশি বাড়ে না, প্রায় গড়ে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত এখানে খুব কমই হয়, অধিকাংশই হয় গ্রীষ্মকালে। মোট বৃষ্টিপাতের পরিমাণ বছরে 40 সেমির কম। সিল্ড অঞ্চলের উত্তরে এইরূপ জলবায়ুর জন্য এখানে শৈবাল, গুল্ম এবং ঔষধি গাছ ছাড়া বড় কোনো গাছ জন্মাতে পারে না। সিল্ড অঞ্চলের দক্ষিণ আর দক্ষিণ পূর্বের অংশটির জলবায়ু হচ্ছে উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় 4 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়, যেমন হচ্ছে পাইন, ফার, বার্চ, ম্যাপেল। তো এটা স্বাভাবিক উদ্ভিদ, এই বলার দরকার নেই। এই পর্যন্ত বলবে যে উষ্ণতার বার্ষিক উষ্ণতার গড় হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, আর এখান থেকে এটা হচ্ছে তোমার স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের জলবায়ু। আর 6-3-তে আছে চিত্রসহ এবং উদাহরণ সহযোগে শৈলক্ষে বৃষ্টিপাতের বর্ণনা দাও। আচ্ছা, এই হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাত, এই ছবিটা আঁকবে। বলছে সমুদ্র দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে পর্বত বা উচ্চভূমির ঢালবে ওপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টি হলে শৈলক্ষে বৃষ্টিপাত। পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায়, সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল। আর এর বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে, সেই ঢাল হচ্ছে অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায়, তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে, বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল নামে পরিচিত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষ কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত বলে দেবে। আর তার সাথে এটা বলতে পারো যে শৈল কথার অর্থ হচ্ছে পর্বত, আর উৎক্ষেপ কথার অর্থ হচ্ছে ওপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম হয়েছে শৈলক্ষে বৃষ্টিপাত। তো এটা প্রথমে ভূমিকাতে এটা দিয়ে দেবে, দিয়ে তারপরে এখান থেকে লেখাটা শুরু করবে, আর তোমার এই পর্যন্ত লিখে দেবে।
আর তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।